একটা কথা আছে, আমরা দুষ্টমি করি অনেক সময় বলি, ডিম আগে না মুরগি আগে? এর অনেক সমাধান অনেক সময় পায় নাই, কিন্তু তর্কের খাতিরে অনেক সময় দেখা গেছে এটাকে মেনে নিতে হয়। কেউ কারো ধারণা ডিম আগে, কেউ বলে মুরগি আগে। একটা দেশ সভ্য সমাজ ব্যবস্থায় আসলে তার কী কী সংকট, সেই জিনিসগুলো সভ্য সমাজে যেমন আমরা দেখি, সভ্য সমাজের প্রথম একটা শর্তই হলো একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। আর এই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাটা মানেই হলোই যে ওই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে যেই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে ওই দেশের নাগরিকের সরকার হবে সে। সে কোন দলের সরকার সেটা বিষয় না, আমাদের বড় মূল সংকটটা হলো সেইখানে। এই যে আমি ডিম এবং মুরগির আগে কোনটা কার, এটা কথাটা আমি এ কারণে বললাম যে একটা রাষ্ট্রীয় ক্ষমতায় যদি একটা গ্রহণযোগ্য জনগণের সরকার না থাকে তাহলে তার পক্ষে সুষ্ঠু কোনো কিছুই ম্যানেজ করা সম্ভব না। আপনি অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, গণতন্ত্র বলেন, রাজনীতি বলেন, কোনো কিছুই সুষ্ঠু ম্যানেজমেন্ট তার পক্ষে সম্ভব না। এবং আমরা হলাম এই দেশ, এই দেশটা হলো তার সবচেয়ে সর্বোৎকৃষ্ট উদাহরণ। আপনি দেখুন দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আজকে একটা সত্যিকার অর্থে গ্রহণযোগ্য সরকার থাকতো, আমরা দেশের নাগরিকরা আজকে এই রাষ্ট্রীয় ক্ষমতায় যে সরকার তাকে আমাদের সরকার আমরা বলি না, আমরা বলি কথা বলার সময় তার আওয়ামী লীগ সরকার। হ্যাঁ, এটা হয়তো বিএনপিকেও তারা একসময় বলতেন বিএনপি সরকার, কিন্তু এর কারণটা কি? আপনি দেখেন আজকে এই সরকারের গ্রহণযোগ্যতা নাই বলে সরকার কোনো যোগ্যই গ্রহণযোগ্য তার যোগ্যতার প্রমাণ রাখতে পারছে না। আপনি প্রথম দেখেন দেশের অর্থনীতি, আপনি একটা কথা, যেমন আমি অত ডিটেইলসে যাব না, শুধু আমি একটা বিদ্যুতের কথাই যাই, 53,000 কোটি টাকা দিতে হলো রেন্টা, কুইক রেন্টালকে ভাড়া দিতে হলো। কুইক রেন্টালের আমরা যে সমস্ত গল্প এতদিন শুনে আসছি, যাই হোক না কেন দেশে বিদ্যুতের আর অভাব হবে না। আজকে বিদ্যুতের দেখেন, আজকে আমার বাসায় আমার মোবাইলটা কিন্তু বন্ধ করে রেখেছি, এখন আমি কোর্ট থেকে বাসায় আসার পর দেখা গেল যেই সময়টুকু আমি হাতে পেলাম তখন আমি লোডশেডিংয়ের ফাঁদে পড়ে গেলাম, আমার মোবাইল চার্জ করতে পারলাম না। তার মানিটা কী হলো? অর্থাৎ এই মুহূর্তে লোডশেডিং, মাননীয় প্রধানমন্ত্রীর মুখে শুনলাম উনি ব্যাখ্যা দিচ্ছে যে দেশের খাদ্যের কী অভাব, উনি কেমনি মিট করতে চাচ্ছেন। উনি দেশের ডিজেলের বললেন এক মাস পর্যন্ত আছে সেটা, তাহলে এক মাস পর্যন্ত যেটা মজুদ আছে এবং সেটা যদি এই মুহূর্তে সাপ্লাই লাইনে যদি অ্যাড করা সম্ভব না হয় তাহলে আপনি দেখেন যে কোনো মুহূর্তে এটা ফুরিয়ে যাবে। এখন উন্নয়নের সবথেকে বড় সমস্যা হলো গণতান্ত্রিক সরকার যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, আপনি দেখবেন গণতান্ত্রিক সরকারের একটা গ্রহণযোগ্যতা থাকে, এই মানুষের কাছে জবাবদিহিতা থাকে এবং তারা দুর্নীতির থেকে দূরে থাকার চেষ্টা করে। যেই সরকারের জনগণের কাছে গ্রহণযোগ্যতা থাকে না, জনগণ যে সরকারকে নির্বাচন করে না, সেই সরকারের সবচেয়ে বড় প্রবলেম হলো জনগণের কাছে যেহেতু তাদের জবাবদিহিতা থাকে না সেই জন্য তারা সর্বক্ষেত্রে বেপরোয়া। এখন আপনি এখানে দেখেন রাষ্ট্রীয় ক্ষমতা দখলে বেপরোয়া, দেশের অর্থনীতিতে বেপরোয়া, দেশের উন্নয়ন প্রকল্পে বেপরোয়া। আপনি দেখেন যে সকল মেগা প্রকল্প, আপনি একটা মেগা প্রকল্পের দিকে আপনি তাকান যে যেই প্রকল্প এই সরকার বাস্তবায়ন করে, হ্যাঁ পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু হওয়ার আগে আর বাকিগুলো চলমান, কিন্তু আপনি দেখুন একটা প্রজেক্টের আপনি নাম বলুন যেখানে দুর্নীতি নাই। এবং এই যে দুর্নীতিটা, আপনি কুইক রেন্টাল, আমরা বারবার বলতাম যে কুইক রেন্টাল কিন্তু দেশের জন্য ধ্বংস ডেকে আনবে। আপনি আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনে যতটা না গুরুত্ব দিলেন, আপনি ভাড়া করা বিদ্যুৎ দিয়ে আজকে কী হলো? আপনি দেখেন এই পদ্মা সেতুর কথা বলতেছেন, পদ্মা সেতু আজকে ঘোষণা চলছে, এটা আসলেই একটা বড় একটা কাজ হয়েছে বলে আমরা স্বীকার করি। এখন এইটা সরকার বলে তার নিজের, কিন্তু কোনো দেশেরই কোনো উন্নয়ন তো কোনো একটিমাত্র সরকারের একক উন্নয়নের বিষয় না। তারপরে সরকার বলে যাচ্ছে জন দেশে আর কোনো জনগণ আছে কি না সেটাও তারা মনে করে না, আমার ওটা নিয়ে বক্তব্যও নেই। কিন্তু আমার বক্তব্য হলো যে এই পদ্মা সেতু করতে গিয়ে, পদ্মা সেতু যখন ইনিশিয়েট করেছিল তখন এবং যখন শেষ করলো তখন অর্থনীতির কত বড় একটা ফারাক আমাদের সামনে এসে হাজির হলো। এবং এখানে দেখেন বারবার বলতে দেশীয় অর্থনীতি, দেশীয় অর্থনীতিতে আমরা করেছি ইত্যাদি ইত্যাদি করেছি, কিন্তু দেখেন আমরা কিন্তু আমাদের সবার কাছে কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে এখানে কত বড় আকারের লোন আমাদের। সবচাইতে আমি ওনাকে ধন্যবাদ জানাই এই কারণে যে 3 বিলিয়ন যদি আমরা যে হিসাবে উনি বললেন যে খরচ করি, তাতে একটা সময় একটা টার্ম উনি উপস্থাপন করলেন প্রফেসর আজিজ যে এই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করবো, তাহলে কি 1 বছর পর আমাদেরকে আর রিজার্ভ বাঁচবে না? কিন্তু দেখেন তাহলে আমরা কোন সংকটে যাচ্ছি। শ্রীলঙ্কা হঠাৎ করে দেখেন সে তার মেগা প্রকল্প চালাতে গিয়ে যে সকল ঋণ আনলেন এবং ঋণের সুদের ইনস্টলমেন্ট যখন তাদের দেওয়া শুরু হয়ে গেল তখন দেখা গেল যে তাদের রিজার্ভ একদম ওই যে পাহাড়ে ধস নামার মতো করে নেমে গেল। আজকে বাংলাদেশের কোন সেক্টরটা সেটেলড আপনি বলুন?
বাংলাদেশে কোন সেন্টার কোন সেক্টরটা সেটেল, সুতরাং একটাও না। এবং দুর্নীতি সবচেয়ে বড় ব্যাপার হলো দুর্নীতি আপনি যেখানে তাকান। আমি ব্যাংকের দেখলাম বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার, সেখানে বলা হলো যে বিদ্যুতের ক্ষেত্রে এখন না, যেমন ব্যাংকে বলা হয়েছিল যে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা থাকবে তার 25% বেশি নাম্বার প্রিন্সিপাল অ্যামাউন্ট 25 ইয়ার বেশি লোন দেওয়া যাবে না। অথচ বাংলাদেশ ব্যাংকের সার্কুলার দিয়ে বলা হলো বিদ্যুতের ক্ষেত্রে এটাকে উড্ড করা হবে। তাইলে আপনি দেখুন আজকে বিদ্যুতের সংকট, কালকে এরকম আবার নতুন নতুন সংকট আসবে, তখন আপনি যদি এভাবে করেন এবং আপনার একটা মাত্র শক্তিই হলো আপনি আপনার ঋণের টাকার কিস্তি পরিশোধের একমাত্র উপায় হলো আপনার ফরেন কারেন্সি রিজার্ভ থেকে। এখন ফরেন কারেন্সি রিজার্ভ আপনি দেখেন, তারপরে যেটা আপনি দেখেন যে দেশের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা যেভাবে দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে আপনারা দেখেছেন। এখন মূল কথাটা হলো এই সরকারের সবথেকে বড় সমস্যা হলো এই সমস্যাটা জাতীয় সমস্যা, এটা সরকার স্বীকার করতে চায় না। যেমন ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ বলেন, আমরা যুদ্ধক্ষেত্র হলো ইউক্রেন, কিন্তু এই যুদ্ধ কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে গেছে, এটা তো আমরা অস্বীকার করতে পারি না। এবং এই যুদ্ধ সহসা শেষ হবে এমনটা আশা করার কোনো কারণ নাই, কারণ যুদ্ধের ময়দানের বাইরে বহু শক্তি। আপনি দেখেন নতুন নতুন এলাই হচ্ছে, নতুন নতুন জোট হচ্ছে, এবং আমি দেখলাম শুধু আফ্রিকা থেকে শুরু করা সেই মানে অস্ট্রেলিয়া মহাদেশ এবং তার প্রতিবেশীরাও কিন্তু জোট বানিয়ে ফেলছে। আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না। তাহলে বিষয়টা কী হলো যে আলটিমেটলি পোলারাইজেশন হচ্ছে, এবং পোলারাইজেশন যেটা হচ্ছে সেটা কিন্তু যুদ্ধকে মোকাবেলা করার জন্য, যুদ্ধকে মানে শেষ করে দেওয়ার জন্য না। সুতরাং খুব সহসা হবে এটা আশা করা যায় না। আর একটা সরকার যখন এত বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরে, এত উন্নয়নের কথা বলার পরে, সেই সরকার আজকে বারবার বলবে যে আমরা এই সংকটে এই কারণে, ওই সংকটে এই কারণে, এগুলো মানুষের কাছে, কারণ গত কিছুদিন আগ পর্যন্ত মানুষকে যে বলে যে সব কথা বলে আশ্বস্ত করা হয়েছে, হঠাৎ করে সেই সব কথা থেকে সরে গেলে তাহলে সরকারের এই যে এতদিন যে কথাগুলো বলছে যার কোনো বিশ্বাসযোগ্যতা ছিল না, বিরোধী রাজনীতিরা যা বলতেন সেই কথাই সত্য প্রমাণ হলো, এ হলো একটা। আর একটা যেন প্রফেসর আজিজ যেটা বলেছেন এই পর্যায়ে একটু শেষ করে দিলে ভালো হয়। আমি ওই ওনার নির্বাচনের ওই কথাটাই আমি যাচ্ছি, ব্যাপার হয়েছে ওই যে আমি সেই জন্যই বলছিলাম ওই যে ডিম এবং মুরগি। এইবার দেখুন যদি দেশে নির্বাচন হয়, মানুষ যদি ভোট দেয়, আমি বিএনপি করি, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে, বিএনপি বিশ্বাস করলো জনগণের ভোট জনগণ দিয়েছে, তখন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমি ক্লেম করতে পারবো যে জনগণ আমাকে সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়নি, আমাকে বিরোধী দলে নিয়ে গেছে। সুতরাং যারা আজকে রাষ্ট্র ক্ষমতার পরিচালনার দায়িত্ব দিয়েছে জনগণ, সে বিএনপির বা আওয়ামী লীগের সরকার না, সে দেশের সরকার, তখন আমাকে আমার সরকারকে উন করতে হবে যেহেতু আমি এদেশের নাগরিক। আজকে মানুষ ভোট হয় না যে দেশে, আপনি বলেন ভোট এই দেশে ভোট হয়, তাহলে ভোট না হলে সরকার আসতে হবে কেমনে? এবং যেই সরকার যখনই, সেটা যে ন্যাচারালি সরকার হোক না কেন, রাষ্ট্রীয় ক্ষমতা যখন জোর করে যারা দখল করেছে তারাই ক্ষমতায় বসেই মনে করেছে যে দেশটা আমার, আমাদের সেই যে দেশটার ভালো আর কেউ বোঝে না। আমরা কিন্তু বারবার যেটা বলেছি, আমি এখনও এই আপনার এই 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 প্রসঙ্গটা আমি এইখানেই শেষ করে আমি আপনাকে সময় দিয়ে দিচ্ছি, মানে ফ্লোর দিয়ে দিচ্ছি। ব্যাপার হলো রাষ্ট্রীয় যে সমস্যাগুলো আজকে, এই সমস্যাগুলা সরকার বারবার বলতেছে বিরোধী দল আমাদেরকে সহযোগিতা করছে না, আর সরকার নিজে মনে করছে যে তারা এটা সমাধান করার জন্য। বিএনপি এবং বিরোধী দল যারা এই দেশে করে, যারা রাজনীতি করে, অ্যাকচুয়ালি রাজনীতিও তো নাই দেশে, রাজনীতি নির্বাসিত, তারপরও যারা আমরা রাজনীতি করি যতটুকু সীমাবদ্ধ গণ্ডির মধ্যেই, আমরা একটা কথা সবসময়ই বলি যে এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় যেভাবে এসেছে সেইভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার কারণে এই দেশে একের পর এক সংকট তৈরি হচ্ছে, এবং এই একের পর এক সংকট তৈরি হওয়ার কারণে সংকট তৈরি করছে আওয়ামী লীগ সরকার, কিন্তু সংকট তৈরি হচ্ছে জাতির জন্য। সুতরাং আওয়ামী লীগের তৈরি করা সংকট আজকে এমন পর্যায়ে চলে গেছে যে এই সরকার একা সেটা সমাধান করতে পারে না। এবং একটা জাতির জীবনে এটা কিন্তু নতুন নয়, যে কোনো জাতির জীবনে এর আগে 1970-এ আসে, এরপরে আবার আসতে পারে, ভবিষ্যতে আবার আসবে। তো সমস্যা যেই সরকারের দ্বারাই তৈরি হোক না কেন, ঐক্যবদ্ধ জাতিকে ওইটাকে অ্যাড্রেস করতে হয়, কারণ জাতির বৃহৎ স্বার্থে কখনো জাতি বিভক্ত হতে হয় না। এবং আপনি দেখবেন আজকে সবচেয়ে দুর্ভাগ্য হলো এই যে এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর একটা জাতিকে বিভাজন করার চেষ্টা করছে, জাতি বিভক্ত হয়ে যাচ্ছে দিনে দিনে, আমাদের মধ্যে বৈপরীত্য বেশি আসতেছে, আমরা একে অপর থেকে দূরে। সুতরাং এই সরকারের তৈরি সমস্যা আজকে যে পর্যায়ে চলে গেছে সরকার একলা সেটা সমাধান করার যোগ্যতা রাখে না। আমরা মনে করি নির্বাচন বলেন, দেশের অর্থনীতি বলেন, দুর্নীতি বলেন,
যে সমাজের যে কোনো রকম ক্রাইসিস আছে এটা আজকে জাতীয় সমস্যা হিসাবে রূপ নিয়েছে, এটাকে একটা রাষ্ট্রীয় রাজনৈতিক সরকার একার পক্ষে সমাধান করা সম্ভব না। সুতরাং তাদের দায়িত্ব হলো, সরকার আপনাদের ইনক্লুশন চান? না, আমরা ইনক্লুশন উই ডোন্ট ওয়ান্ট টু বি দি পার্ট অফ দি গভর্নমেন্ট। আমরা চাচ্ছি এই যে আপনি সরকারের অংশ না হয়েও দেশের নাগরিক হিসাবে জাতির আপনি যা ঐক্যবদ্ধ জাতি হলেই তো আমি আমার ভালো মন্দের সাথে আমি সম্পৃক্ত হয়ে যাচ্ছি। সুতরাং সরকারের দায়িত্ব হলো আজকে ঐক্যবদ্ধ, সরকার নিজেকে স্বীকার করতে হবে, দেশের যে সকল সমস্যাগুলো আজকে জাতির সামনে সরকার সেগুলোকে ফিক্স করতে হবে, তারপর রাজনৈতিক দল নেতাকান রাজনৈতিক দলকে নিয়ে সরকারকে বসতে হবে, এই কারণে যে দেশের জনগণকে রাজনীতিবিদরা প্রতিনিধিত্ব করে। ধন্যবাদ প্রফেসর রকিম আজিজ, শুনছিলেন আপনি।